অভিমন্যু নন, অবাক হয়ে যাচ্ছি তোমাকে দেখে। স্বাভাবিক, যাকে খরচার খাতায় ফেলে দিয়েছিলেন সে এখনো নিজেকে একটু বাঁচিয়ে রেখেছে। না রাখলেই ভালো করতে, পুলিশ ডিপার্টমেন্ট তোমার নামে থুতু ফেলে। গায়ে থুতু মেখে বেঁচে থাকাটা কোনো ভদ্রলোকের বেঁচে থাকা নয়, ওর থেকে মরে যাওয়া ভালো। মরিনি কারণ আপনি বেঁচে আছেন বলে। আমার ফাইলে বিশ্বাসঘাতকে স্ট্যাম্প মেরে সই করেছিলেন আপনি, পুলিশ মন্ত্রী বিক্রম সেন। আপনার ওই একটা স্ট্যাম্প আর সই আমার জীবনের বারো আনা নষ্ট করে দিয়েছে। আপনি আমার কাছে ওই বারো আনা ঋণী। নিজেকে খুব ছোট মনে হচ্ছে। বিক্রম সেনের স্ট্যাম্প আর সই যার উপর পড়ে তার ষোলো আনাই বরবাদ হয়ে যায়। তোমার চার আনা বাদ গেল কি করে? ওই চার আনা আপনার ষোলো আনার উপর স্ট্যাম্প মেরে সই করবে বলে বাদ পড়ে গেছে। ওই চার আনা নিয়ে এখান থেকে চলে যাও, না হলে আমার বারো আনা স্ট্যাম্পটা তোমার চার আনার উপর খুব ভারী হয়ে যাবে। আমি ভাবছিলাম কখন আপনি আমাকে এটা বলবেন আর আমি আপনাকে বলবো, বাদশালা এটা তোর বাপের জমিদারি নয়, তুই আমাকে এখান থেকে চলে যেতে বলবি আর আমি এখান থেকে চলে যাব। অভিমন্যু নাগ, বালি বোড়াও নয়, জল ঢোড়াও নয়, জাত গোখরো একশ বলেই ছবি। ভদ্রলোকের বাড়িতে এসছেন, চা খান, জল খান, ভেপু বাজিয়ে কেটে পড়ুন, রেঞ্জের মধ্যে আসবেন না, তাহলে স্ট্যাম্পটা আগে পড়বে আর সইটা মরার পর। অভিমন্যু